বন্ধুরা, চলে এসেছে একটা নতুন আপডেট নিয়ে। সেটি হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটি তাদের প্রফেশনাল ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করে দিয়েছে। তো চলো সেই লিস্টগুলি দেখে নিই। তো তার আগে জানাই যে এটি অ্যাডমিশনের কোনো লিস্ট নয়, এটি হচ্ছে প্রফেশনাল লিস্ট, যে লিস্টে সবার নাম আছে, যাদের যাদের অনলাইন অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়েছে তাদের নাম আছে, আর যাদের ভুল হয়েছে বা ভুল সংক্রান্ত কিছু তথ্য তারা আপলোড করেছে তাদের কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো চলো দেখে নিই। তো পিজি অ্যাডমিশন 2021 যে অপশানটা আছে সেই অপশানটাতে ক্লিক করব। চলো ক্লিক করলাম। ক্লিক করার পর কী আসছে দেখব। ক্লিক করার পর কী আসছে দেখো, প্রথমে এসে গেছে যে ফাইনাল মেরিট লিস্ট ল, যারা ল নিয়ে করছে তাদের জন্য। তারপর হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট গ্রুপ বি, ফাইনাল মেরিট লিস্ট গ্রুপ এ। তো গ্রুপ এ আর গ্রুপ বি কি এটা জানাই যে গ্রুপ এ হচ্ছে নিজের ইউনিভার্সিটি, মানে বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যারা গ্র্যাজুয়েশন করেছিল তাদের জন্য, মানে 80% ক্যাটাগরি। আর গ্রুপ বি হচ্ছে তারা যারা আদার্স ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্স করেছে এবং বাঁকুড়া ইউনিভার্সিটিতে পিজিতে অ্যাডমিশন হবে ভাবছে, তারা হচ্ছে 20% ক্যাটাগরি, মানে গ্রুপ বি। তো চলো দেখে নিই। এখানে তোমরা দেখতে পারো আবার তোমরা এই যে লিঙ্ক আছে, যে লিঙ্ক ফর পিজি অ্যাডমিশন পোর্টাল, এখানেও কিন্তু তোমরা দেখতে পারবে। তো চলো এখানে দেখি গ্রুপ এ, চলো গ্রুপ এতে ভিউ করলাম। দেখা যাক গ্রুপ এতে, দেখো ভিউ করার পর কি চলে এসেছে, দেখো গ্রুপ এ ফাইনাল মেরিট লিস্ট। তো এখানে দেখো কোর্স নেম সাবজেক্ট দেওয়া আছে বেঙ্গলি, বোটানি, কেমিস্ট্রি, এডুকেশন, ইংলিশ, জিও, ইনফরমেটিক, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, মিউজিক, ফিলোসফি, এরকমভাবে সব কিন্তু সাবজেক্ট দেওয়া আছে। তারপর কী দেওয়া আছে দেখো, তারপর ক্যাটাগরি দেওয়া আছে কী কী, তো জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। তো চলো একটা যে কোনো দেখি, ধরো বাংলা সাবজেক্টেই দেখছি, তো বাংলা সাবজেক্টে এসসিদের দেখছি যে এসসি। চলো এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে, তো ডাউনলোডে ক্লিক করলাম। চলো একটু ওয়েট করো, দেখো চলে এসছে। তো দেখো এখানে কী লেখা আছে যে সাবজেক্ট বেঙ্গলি, কোর্স টাইপ এমএ, কাস্ট হচ্ছে এসসি, এসসিদের জন্য এটা। দেখো সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, নেম, ক্যাটাগরি, তারপর হচ্ছে মেরিট ইন্ডেক্স পয়েন্ট, তারপর হচ্ছে লাস্ট অ্যাটেন্ডেড ইউনিভার্সিটি। তো দেখো এইভাবে তোমরা কিন্তু তোমাদের নাম দেখতে পারবে বা নাম তোমরা কিন্তু খুঁজতে পারবে যে নাম আছে কি না। তবে একটা জিনিস, যার মানে অনলাইন অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়েছিল তার কিন্তু নাম থাকবেই, এটা গ্যারেন্টি। যেমন এখানে দেখো বাংলাতে, পিজি বাংলাতে মোট 20% ক্যাটাগরি, মানে গ্রুপ বি আদার্স ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করেছিল 138 জন, তো এসসিদের 138 জন, তো এখানে 138 জনেরই কিন্তু নাম আছে। এবার যখন ফার্স্ট মেরিট লিস্ট বের হবে তখন এদের মধ্যেই কিন্তু মেরিট লিস্টটা তৈরি হবে। তো চলো এইরকমভাবে তোমরা তোমাদের ফাইনাল মেরিট লিস্ট দেখতে পারো। তো চলো দেখো আরও বাকি সাবজেক্ট আছে, যাদের যা সাবজেক্ট তোমরা সেই সাবজেক্ট অনুযায়ী দেখে নিও, তোমাদের ক্যাটাগরি যেটা সেই অনুযায়ী তোমরা কিন্তু দেখে নিও মেরিট লিস্ট। তো এই ছিল আজকের আপডেট। তো চলো আজকে এখানেই শেষ। আর একটা কথা, যারা আমার এই চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। ধন্যবাদ।